মানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড। আমার কিন্তু এই প্রোফাইলটি কিন্তু অলরেডি প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে গেছে। আমি চাইলে এটাকে অফ করতে পারবো এবং চাইলে আবার আমি এটাকে অন করতে পারবো। বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, আর এই ফেসবুকে কিন্তু বেশ কিছুদিন যাবৎ একটি জিনিস নিয়ে প্রচুর তোলপাড় চলছে, সেই জিনিসটা হচ্ছে ফেসবুক প্রফেশনাল মোড। ফেসবুক প্রফেশনাল মোড আসলে কি এই সম্পর্কে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু আপনাদের প্রফেশনাল মোড দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারেন। সো আজকে মূলত আমি ফেসবুকের সঠিক কিছু নিয়ম বলবো, প্রফেশনাল মোড দিয়ে মূলত আপনারা কোন কোন জিনিসগুলোকে চালু করতে পারেন। তো সর্বপ্রথম একটি জিনিসই বলবো যে প্রফেশনাল মোড দিয়ে মূলত আপনারা ফেসবুকের প্রোফাইল থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। সো এবং দ্বিতীয়ত কিন্তু আপনারা ফেসবুকে একটি রিলস বলে একটি অপশন চালু হয়ে যাবে আপনাদের ফেসবুকের এই স্টোরিতে, যে অপশনে আপনারা রিলস আপলোড করেও কিন্তু খুব সহজে কিন্তু টাকা আর্ন করতে পারবেন। এর জন্য কিন্তু ফেসবুক প্রফেশনাল মোডটাকে অন করে দেওয়া হয়েছে। প্রফেশনাল মোড আপনারা অটোমেটিক পাননি, তারা মূলত আসলে কীভাবে সেই ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোডকে আপনারা পেতে পারেন। সো বন্ধুরা, তার জন্য আপনাকে সরাসরি ঢুকতে হবে আপনার ফেসবুক, এবং ফেসবুকে ঢোকার পরে যদি আপনার সামনে কোনো ধরনের কোনো পপআপ শো হয় তাহলে আপনাকে সেখানে টাচ করতে হবে, এবং আপনাকে যদি বলে যে আপডেট প্রোফাইল তাহলে জাস্ট আপনাকে আপডেট প্রোফাইল সেকশানে ট্যাপ করতে হবে। এবং তারপরেও যদি কিনা আপনার কাছে কোনো ধরনের কোনো পপআপ না আসে তাহলে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের নোটিফিকেশানে। তারপরে আপনাকে আপনার যদি কোনো নোটিফিকেশানে যদি আপনাকে বলা হয় যে আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল প্রোফাইলে আপনি আপডেট করবেন কিনা, সো চাইলে আপনি সেটাকে আপডেট করতে পারেন। এবং তারপরে মূলত আপনি তাও যদি না পান তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার থ্রি লাইনে। যাওয়ার পরে আপনি যাবেন আপনার প্রোফাইলে, প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট আপনি এই সাইটে কিন্তু আপনার একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার পরে কিন্তু আপনার সামনে একটি অপশন একদম নিচে একটি নিউ একটি অপশন হবে, সে হচ্ছে প্রফেশনাল মোড ওয়ান। যদি কিনা আপনার সেই অপশনটি থাকে তাহলে আপনি অটোমেটিক সেটাকে টাচ দিয়ে জাস্ট আপনি ওকে করলে কিন্তু আপনার প্রোফাইলটা প্রফেশনাল মোডে চলে আসবে। এবার মেন প্রশ্নে আসি যে আসলে আপনার ফেসবুক প্রোফাইলে যদি কিনা, যেহেতু আমার এই প্রোফাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে প্রফেশনাল মোডটি কিন্তু বর্তমানে কিন্তু চালু হয়নি, বাট আপনি সেটাকে কিভাবে চালু করতে পারেন। তো বর্তমানে আসি আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইলে। তো আমি যদি কিনা আমার এই প্রোফাইলে আমার পার্সোনাল প্রোফাইলে যদি এই থ্রি ডটে টাচ করি তাহলে আপনারা একটি জিনিস দেখতে পাবেন। থ্রি ডটে টাচ করার পর আপনার নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন টার্ন অফ প্রফেশনাল মোড। আমার কিন্তু এই প্রোফাইলটি কিন্তু অলরেডি প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়ে গেছে। আমি চাইলে এটাকে অফ করতে পারবো এবং চাইলে আবার আমি এটাকে অন করতে পারবো। সো আপনারা জাস্ট এই তিনটা ওয়েতে আপনারা দেখতে পারেন। এবং যদি আপনাদের প্রফেশনাল মোডটি চালু না হয়ে থাকে তাহলে টেনশনের কোনো কিছু নেই, আপনাদের অটোমেটিক ফেসবুক থেকে আপডেট করে দেবে অথবা আপনাদের সামনে পপআপ বা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। আপনি চাইলে সেটাকে আপনি ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোডে চালু করতে পারবেন। আপনারা আসলে এই যে ভুল ভ্রান্তির দিকে আপনারা কেউ যাবেন, আপনাদের ফেসবুক থেকে আসলে ফেসবুকের সাপোর্ট টিমের কাছে কোনো ধরনের কোনো মেইল বা মেসেজ করার কোনো দরকার নেই। আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি আপনাদের সত্যি প্রফেশনাল মোড অন করার মতো অবস্থা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে আপনাকে আপনাদের ফেসবুকে একদিন বা দুই দিন পরে হোক আপনাদের কিন্তু অটোমেটিক আপনাদের ফেসবুক থেকে পপআপ বা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু আপডেট করে দিবে, অথবা আপনাদের ফেসবুক প্রোফাইলে আপনারা এই থ্রি ডটে গিয়ে জাস্ট আপনারা একটু চেক করতে পারেন যে আপনাদের ফেসবুকে প্রফেশনাল মোডটা কিন্তু চালু হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এবং যদি কিনা আপনারা জানতে চান যে কীভাবে ফেসবুক থেকে ইনকাম করা যায়, আপনাদের ফেসবুক প্রোফাইল দিয়ে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এই ফেসবুক প্রোফাইল থেকে আপনারা কীভাবে ইনকাম করবেন সেই রিলেটেড সকল ইনফরমেশন দিয়ে একটি ভিডিও মেক করা। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye-bye.